السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি الحمد لله استعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بورن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر প্রশংসার মালিকানা কার আল্লাহ পাকের নাম আসতে হবে না জোরে হবে হাসি মুখে হবে না গান্দ্রা মুখে হবে একটু মনটা ভালো করে বলেন তো বিশাল আকাশ কার জমিন কার আমরা কার আইন চলবে কার প্রশংসা চলবে কার সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه প্রশংসা করলাম কার লাভ হয়েছে কার আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন এই অঞ্চলে যত জানা অজানা কবর আছে আল্লাহ সকল কবরের আযাব মাফ করে দেন আমিন যত মা বোন আছে আল্লাহ সকল মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দেন আমিন হায় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আমিন যারা বিদেশে আছে আল্লাহ কামাইয়ের যেতে বারাকা দান করেন আমিন যে যেখান থেকে এসেছে প্রত্যেককে কদমে কদমে নেক দান করেন আমিন আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে
এই মাহফিল করায় দিলেন আল্লাহ, তাদের জন্য তাদের মা বাবার জন্য জান্নাতে ঘর বানায় দেন। আজকের এই মাহফিল হাজি রুহুল আমিন জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন সর্বজনাব আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমার খুব পরিচিত মানুষ জনাব আব্দুল হাকিম বিএসসি। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের সভাপতির হায়াতকে লম্বা করে দেন, তার জীবনের সকল কর্মকে কবুল করেন। আজকের মাহফিলে কথা বলেছেন আমার খুব কাছের মানুষ মাওলানা দুক্তুর মুজাম্মেল হক আজহারি। অসাধারণ আলোচনা তিনি করেন, আমরা দোয়া করি তার কণ্ঠকে আল্লাহ সারা পৃথিবীতে ছড়ায় দেন। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা আবু হানিফ মোহাম্মদ সোহাইল, তিনিও খুব সুন্দর কথা বলেন বা দলিল কথা বলেন, আমরা দোয়া করছি আল্লাহ তার কণ্ঠকে কবুল করেন। আজকের মাহফিলের সৌজন্যে আছেন সোহেল আহমেদ সৌদি প্রবাসী, মহিবুল্লাহ সৌদি প্রবাসী, মহিউদ্দিন মামুন কাতার প্রবাসী, আল্লাহ সকলকে কবুল করেন। রাত্র অনেক হয়েছে, আপনারা অনেক আলোচনা শুনছেন, আমি আজকে আর ভূমিকা দেই না, আমি সরাসরি আলোচনায় যেতে চাই। এ আমার হাতে এটা কি, এটা আপনাদের বাড়িতে আছে, এই কোরআনে কয় পারা? তবে আমি আপনাদেরকে বলি, এই কোরআন বৈশিষ্ট্য ভরা কোরআন। আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়েছেন যা কোরআনকে বৈশিষ্ট্য দিয়েছেন তার চেয়ে কয়েক শত গুণ বেশি। আপনি কোরআনের বৈশিষ্ট্য আলোচনা করে শেষ করতে পারবেন না, কোরআনের এত বৈশিষ্ট্য আল্লাহ দিছেন। আমি আজকে কয়েকটা আপনাদেরকে মনে করাই দিই, যেমন পৃথিবীতে কবিতা গল্প সাহিত্য নকল হয়, কিন্তু আল্লাহর কোরআন কি নকল হয়? এটা নকল করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি যে আমার বান্দার প্রতি কোরআন নাযিল করেছি, তোমরা যদি সন্দেহ করো যে এটা আমি নাযিল করি নাই, তাফসীরে ইবনে কাসির বর্ণনা বলেন সন্দেহের মানে হলো তোমরা যদি মনে করো আমার নবী এটা নিজের থেকে বানায় বানায় বলে অথবা কোনো জিন তাকে শিখাইয়া দেয়, তাহলে যাও তোমরাও তো মানুষ, তোমরাও যাইয়া এই কোরআনের একটা সুরার মতো করে সুরা বানায় নিয়ে আসো। 1500 বছর হয়ে গেছে এই কথা, আজ পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্যিক একটা আয়াত বানায়া দেখাতে পারেন নাই, এটার নাম কোরআন। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো এই পৃথিবীতে ছেলে মেয়েরা যখন কবিতা মুখস্থ করে 10 লাইনের একটা কবিতা কবিতা বলতে যায় 2 জায়গায় 5 জায়গায় ভুল করে, কিন্তু এই কোরআন এমন এক কিতাব হাফেজরা যখন তেলাওয়াত করে 30 পারা কোরআন একটানে বলতে পারে, একটা লোকমাও লাগে না, এমন হাফেজ দুনিয়াতে হাজার হাজার আছে না? না, কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো এই কোরআন কি আল্লাহ কাগজে লিখে নাজেল করে নাই? কাগজে লিখা হয় তখন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যখন কোরআন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে শোনায়, জিব্রাইল আমিন এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়, মোহাম্মদ তার উম্মতকে শোনায়। এত লম্বা জার্নি করে কোরআন আসছে, কোনো লেখা নাই, মুখে মুখে কোরআন আসছে, কিন্তু জানতে চাই হুবহু আল্লাহর কালাম আমাদের কাছে আছে না? খুব ভালো করে বুঝেন, আমি যদি একটা গল্প আমাদের আজহার হিসাবে শুনি, ওনার কাছে গল্পটা খুব ভালো লাগছে যে মোল্লা ভাই গল্পটা বলছে, খুব মনোযোগ দিয়ে শুনলাম, শুনে উনি যদি আবার আমাদের সভাপতি সাহেব আব্দুল হাকিম সাহেবকে শোনান, উনি যদি আবার আমাদের ওই পাশের ভাইকে শোনায়, তাইলে উনি যদি আবার আমার গল্প আমাকে শোনাইতে আসে, আপনাদের কাছে জানতে চাই গল্প কি জায়গায় থাকবে না চেঞ্জ হবে? কোনো সন্দেহ আছে?
আমি যে লফজ বলছিলাম শব্দ বলছিলাম আমি যে কালিমা বলছিলাম এগুলো থাকবে না বদলাবে দাড়ি কমা ঠিক থাকবে না শব্দ এমন হতে পারে আসল গল্প জায়গায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু কোরআন আসছে কার কাছ থেকে মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জলিল আমার নবী কথা বলেন না ততক্ষণ জিব্রাইল আমিন বলেন না যতক্ষণ জিব্রাইল বলেন না ততক্ষণ আল্লাহ বলেন না যতক্ষণ আল্লাহর বলা কথা জিব্রাইল শুনে জিব্রাইলের বলা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা তার উম্মতেরা শুনে কিন্তু আল্লাহর কথাটা হুবহু উম্মতের কাছে আসে না ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাদানা মিনহুল উতি আল্লাহ বলেন আমার নবী যদি আমার বলা কথা পেছ লাগায় দিত বাড়ায় দিত কমায় দিত আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম আমার নবীর কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম সুবহানাল্লাহ আমার কলিজার ভাইয়েরা কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন মানুষের কলিজায় কলিজায় আছে না নাই বাংলাদেশের মুসলমানদের কথা চিন্তা করেন আমার বাংলাদেশে যারা রিক্সা চালায় একা চালাওয়ালা কলিওয়ালা দিন মজুর তাদের কলিজায় কোরআন আছে না নাই সূরাতুল ফাতিহা এটা পারে না এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে যত কিতাব আছে তাদের অনুসারীরা কিতাব মুখস্ত করতে পারে না আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই যান কালকে যায় খবর নেন জিজ্ঞেস করবেন বাংলাদেশ এমন একজন ঠাকুরের নাম বলো যে তোমাদের বেদ পুরাণ পুরাটা মুখস্থ পারে বাংলাদেশ তো দূরের কথা ইন্ডিয়াতেও পাওয়া যাবে না কিন্তু আমার বাংলাদেশে 68,000 গ্রাম সকল গ্রামে গ্রামে হাফেজে কোরআন আছে না আমি কক্সবাজারের রামুতে হাফেজদেরকে পাগড়ি দিচ্ছিলাম একটা হাফেজ আমার সামনে আসছে পাগড়িটা তার মাথায় জায়গা হয় না এত ছোট বাচ্চা 6.5 বছর যারা আমার সাথে ফেসবুকে আছেন ছবিটা দেখতে পারেন এখনো আমার মোবাইলে ছবিগুলো আছে আমি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম এটা বাচ্চা মানুষ হাফেজ সাহেব কয় মোল্লা ভাই বয়স 6.5 বছর আমি বললাম এটা হাফেজ হলো কেমনে কয় মোল্লা ভাই এই 6.5 বছরের বাচ্চাটা মাত্র 49 দিনে পুরা কোরআন মুখস্থ করছে কয় বছর মাত্র 6.5 বছর আমার ভাইয়েরা আমার চোখ থেকে পানি আসলো এত ছোট বাচ্চা 6.5 বছরের বাচ্চা তো আমাদের দেশে ভালো করে কথাও বলতে পারে না এবার তাকায়া দেখলাম একটা মেয়ে নিয়ে আইছে এটার চেয়েতে একটু বড় জিজ্ঞেস করলাম এটা কি কয় আপনি ক্যাশ দিবেন এটা হাফেজে কোরআন আমি কইলাম এই মেয়ের বয়স কত কয় 7.5 বছর আগে যেটা দেখছেন ওটার বোন তাকায় রইলাম 7.5 বছরের মেয়ের হাতের মধ্যে হাত মৌজা পায়ের মধ্যে পা মৌজা পুরো শরীরটা ঢাকা তার দিকে তাকায় মনে মনে বললাম হাফেজে কোরআনেরা এমনই হয় ওস্তাদ আমারে বললেন মোল্লা ভাই এই মেয়েটা মাত্র 36 দিনে 30 পারা কোরআন মুখস্থ করেছে কয় পারা কয় দিন এটা কোরআনের বৈশিষ্ট্য কিসের বৈশিষ্ট্য এই যে দেখেন না বিশ্বে কোরআন পড়ায় আচ্ছা আপনাদের কাছে জানতে চাই এই যে কোরআন পড়াইছে কোরআনের অসম্মান হয়েছে কয় ইঞ্চি হ্যাঁ কোরআনের কি ইজ্জত কখনো যাবে কোরআনের সাথে যারা বেয়াদবি করে তারা একটাও ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই এমন প্রমাণ বাংলাদেশেও আছে না নাই কোরআন কি ঠুনকা জিনিস যে তুমি একটা জ্বালায় দিবার কোরআন শেষ কোরআন কে আল্লাহ পাক বর্তমান পৃথিবীতে বিবিসি একটা রিপোর্ট করেছেন বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 7 কোটির কাছাকাছি চলে গেছে কয় কোটি তার মানে 7 কোটি মানুষের কলিজে আল্লাহ কোরআন লিখে রাখছে তো কাগজের কোরআন জ্বালাইলে কোরআনের কোনো ক্ষতি হবে নাকি
আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, হাতি ঘোড়া গেল তল, ছাগল বলে কত জল। আবু জহিল আবু লাহাবের মতো বড় বড় হাতি ঘোড়া তলায় গেছে কোরআনের বিরোধিতা করে, আর এখন ছাগলের বাচ্চা এসে কোরআনের বিরোধিতা করে, কোরআনের কিছু হবে না। আমার কলেজের ভাইয়েরা, কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন মানুষকে সত্য কথা শিখায়। সারা কোরআন খুঁজলে একটা লফজ আপনি মিথ্যা কথা বলেন পাবেন না। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কিন্তু বর্তমানে কবিতাগুলাতে হাজার হাজার মিথ্যা কথা আছে না? না, কবিতা পড়ায় হাট্টি মাটিম টিম টিম বলে না, সবাই বলেন হাট্টি মাটিম, ঠেলা মারে আবার হাট্টি মাটিম টিম টিম। তারা মাঠে পারে তাদের দুটি খারাশি, তো তুই গুখা। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, যেই জিনিসের শিং আছে ওই জিনিস কি ডিম পারে না, বাচ্চা দেয়? তাহলে গাঁজা কয় কলকি খাইয়া কবিতা লেখছে আল্লাহ জানে, কথা ঠিক কি না? এগুলা মিথ্যা কথা শিখানো হবে না? সহি মুসলিমের হাদিসে আসছে, বিশ্বনবীর সামনে একজন বেদুইন মহিলা, তার বাচ্চাকে ডাকতেছেন কিন্তু বাচ্চা কাছে আসে না। আমাদের দেশের মায়েরা বোনেরা, বাচ্চারে ডাকলে বাচ্চা কাছে না আসলে মিথ্যা মিথ্যা আশ্বাস দেয়, আমার কাছে আয় তোরে চকলেট দেবো, আসার পরে দেয় না, এমন মা আমাদের কোম্পানি গুঞ্জে নাই। সহি মুসলিমের হাদিস আসছে, বিশ্বনবীর সামনে একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে, কাছে আসার জন্য বাচ্চা আসে না। এবার মহিলা তার হাতটাকে মুঠ করে এভাবে বললেন, আমার কাছে আসো আমি তোমাকে মজা দেব। কি দেব আপনারা বলেন না? আপনারা বলেন না? এবার হাদিস শুনেন, নবীজি বললেন, নবীজি তাকায় আছে, মহিলা বলতেছে আসো তোমাকে মজা দেব। বাচ্চাটা এটা শুনে দৌড়ে আসছে, আসার পরে মায়ের হাতটা খুলে দেখে হাত খালি। আল্লাহর নবীর চেহারা মোবারক গোস্বায় লাল হয়ে গেলেন। নবীজি বললেন, তুমি তো ইচ্ছা করে বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাই দিলা, খবরদার বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলবা না, কারণ তাদের মাথা হয় কাঁচা কাদা মাটির মতো, যা বলো মাথায় গেঁথে যায়। তো ছোটবেলা থেকে ট্রেনিং করাইতেছে হাট্টি মাটিম, বলেন হাট্টি মাটিম, তারা মাঠে তাদের দুটি। এখনকার কবিরাও কবি আর আগের কবিরাও কবি, কি কবি ছিলেন কবি নজরুল, কি কবি ছিলেন ফররুখ, কি কবি ছিলেন জসিম উদ্দিন। কবি নজরুলের কবিতা জ্ঞান আছে না নাই? থাকবো না কো বলে না, থাকবো তোমার 30 বছর আগে পড়ছি এখনো মনে আছে কবিতা, বলো থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই কবি নজরুলের এই কবিতার ভিতরে একটা লাইন আছে, বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে, বলো বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। কবি নজরুল কবিতা লিখে গেছেন, কিন্তু তিনি হাতের মুঠোয় করে বিশ্ব জগৎ দেখতে পারে নাই, কিন্তু আজকে তার অনুসারী আমরা যারা মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমাদের যাদের হাতে একটা মোবাইল আছে বিশ্বটা তার হাতে আছে না? না, কবি কারে কয় বেড়া, আর তোদের কবিতার নমুনা কি? এরপরে কি আগডো বলেন, আগডো গোড়ার ডিম, আচ্ছা ঘোড়াকে ডিম পারে তো কয় বোতল গাঁজা খাইলে এরকমের লেখা লেখালো? আগে কি কবিতা ছিল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, বলেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সে কাজ করি ভালো মনে। কি কবিতা! আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি। কি সুন্দর কবিতা! মামার বাড়ির ঝড়ের দিনে আম কুড়াতে
এখন জানতে চাই মামার বাড়িতে সুখ বেশি না শ্বশুর বাড়িতে সুখ বেশি কার বাড়ি তিন দল হইছে তো এক দল কয় শ্বশুর বাড়ি আরেক দল কয় মামার বাড়ি আরেক দল কয় কোনটাই কমুনা মোল্লা ভাই যেদিকে আমরা আছি শ্বশুর বাড়ি কিভাবে মামার বাড়ির চেয়ে ভালো হয় শ্বশুর বাড়িতে টানা এক মাস থাকলে কয় ঘর জমাই আছে কথা ঠিক কি না আর মামার বাড়িতে দুই বছর থাকলেও ঘর জমাই বলা যায় না পুরা গ্রামে মামু নানি আছে না নাই এটার মজাই আলাদা কথা ঠিক কি না কি কবিতা আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে আমি বুঝাইতে চাইলাম কবিতার ভিতরে মিথ্যা কথা আছে না নাই এবার জানতে চাই কোরআনে কি কোনো মিথ্যা কথা আছে নাকি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান অতীব দয়ালু কে মানুষ বানাইছে কে কোরআন শিখাইছে কে কথাগুলি সত্য না মিথ্যা এটাই নবীজি বলছেন মান কওলা বিহি সাদাকা কোরআনই সত্য কথা শিখায় কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে ওমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা ফয়সালা করে তারা ন্যায় বিচার করে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের এলাকায় গ্রামে গঞ্জে যারা বিচার করে আবুল বিড়ির প্যাকেট পাইয়া আকিস বিড়ির প্যাকেট খাইয়া 1000 টাকার নোট পাইলে ন্যায় বিচারকে অন্যায় রায় দেয় এমন সর্দার আছে না আপনাদের এলাকায় নাই আপনাদের এলাকায় নাই কোম্পানিগঞ্জে না আমান হাকামালিহি আদালা কোরআন দিয়ে ফয়সালা করে যারা তারাই ন্যায় বিচার করে কার কথা আমার বাংলাদেশে হাজার হাজার বাপেরা হজ করার পরেও নামাজ আদায় করার পরেও শুধুমাত্র পরের হক ছেলেমেয়ের হক নষ্ট করার অপরাধে জাহান্নামের আসামি হওয়া লাগবে এমন বাপ আমাদের বাংলাদেশে আছে না বাড়ির জমিটা বাড়িটা উঁচা উঁচা জমিটা 10 শতক 5 শতক 2 শতক গোপনে যাইয়া এক পোলারে লেখা দেয় বাকিগুলোরে ঠকায়া দেয় এমন আব্বা কোম্পানি গঞ্জে আজকের মাহফিলে কিয়ামতের ময়দানে তিনটা মামলা সবার আগে শুরু হবে বিচার কয়টা এক নম্বরে শিরিকের মামলা তাওহীদের মামলা শিরিক করছে যারা এক নম্বর আসামি হবে পরের হক 2 নম্বর পরের হক নষ্ট করছে যারা 2 নম্বর আসামি হবে তারা আমার কলেজার ভাইয়েরা বাবারা কপালে চুমু দিয়া বলে যায় একটা পোলারে 5 শতক বেশি দিয়া আরেকটারে ঠকায়া দিয়ে আপনার 1.5 পয়সার কোনো লাভ নাই বরং লস আছে না নাই যে ছেলেরে 5টা শতক 10 শতক জায়গা বেশি দিয়ে গেছে হতে পারে এই পোলা আপনি মরার পরে আপনার নাম নিবে না আপনার জন্য দোয়া করবে না নতুবা বিশ্বাস না হইলে আপনি টেস্ট করবেন আপনি মরার পরে আপনি যদি মরার সাথে সাথে পেশাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করেন যেই পোলারে 10 শতক জায়গা বেশি দিয়েছেন ওই পোলারে 1000 বার বললেও গোসল দিতে রাজি হবে না বাস্তব না অবাস্তব হতে পারে যেগুলোরে ঠকাইছেন এরাই আপনার জন্য দোয়া করবে বাকিটারে যেটারে বেশি দিয়েছেন এটা আরো বেশি করে কাঁচা খাইব এমন প্রমাণ আছে না নাই এই জন্য কোরআন দিয়ে ফয়সালা করতে বলেছেন কে নবীজি বলেছেন অমান হাকামা বিহি আদালা বলেন অমান হাকামা বিহি কোরআন দিয়ে ফয়সালা করে যারা ন্যায় বিচার করে তারা এটা কোরআনের বৈশিষ্ট্য কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন মানুষকে দাতা বানায় কি বানায় দেউন্যা বানায় কি বানায় দেননি আপনারা হাত এটা ভালো না এটা ভালো দেখেন তো আমার হাত দিয়ে দেখান এটা ভালো না এটা ভালো বিষ্ণুনবী এভাবে দেখায় না হাদিসে নবীজি বলেছেন এটা হইও না তার মানে দিও শুধু নিও না আমার দেশের অনেক হুজুর আছে অন্যের বাপ মা মরলে 7 দিনে খায় 40 খায় 5 দিনে খায় বছরে একবার খায় নিজের বাপ মরছে 30 বছর একজন রেও খাওয়ায় নাই আপনাদের নোয়াখালি এটা হয় না আপনাদের নোয়াখালি নাই কোরআনের বৈশিষ্ট্য হলো দাতা বানায়
বিশ্বনবী হাদিসে বলছেন পাঁচটা জিনিস কেউ যদি তোমার কাছে চাইতে আসে নিষেধ করবা না কয়টা আস্তে কয় কয়টা এক নম্বরে নবীজি বলছেন ঘাস ঘাস যদি তোমার কাছে কেউ চাইতে আসে খবরদার নিষেধ করবা না কারণ এটা গরু ছাগল উঠে রাখায় বকরি রাখায় তুমি যদি কাউকে ঘাস দাও হতে পারে এই কারণে আল্লাহ তোমার পেছনের সব গুনাহ মাফ করে দিবে আর আমার দেশে তার জমিনের থেকে আরেকজন ঘাস নেবেই চিন্তা করে জমিনের মধ্যে বিষ ডালে এমন ঢাকায় দাসে না আমার নবীর চেয়ে এত বড় সামাজিক লোক পৃথিবীতে আর কেউ আছে পৃথিবীর এমন একজন বুদ্ধিজীবীর নাম তুমি বলতে পারবা না যে এই অর্ডার করছে যে কেউ যদি ঘাস চায় তার ঘাসটা পর্যন্ত দিয়ে দাও ঘাস বুঝলেন তো ঘাস বুঝেন তো ঘাস কি কথা কেন ঘাস আছে না জমিনে ঘাস কে খায় আপনি যদি গরু ছাগলের ঘাস খাইতে দেন তার মানে আপনি আল্লাহর শুকরিয়া করলেন আল্লাহ আপনার শুকরিয়া করবে আপনি আল্লাহর সৃষ্টিকে খাবার দেওয়ার শুকরিয়া করলেন আর আল্লাহ রব্বুল আলামিন আপনার শুকরিয়া করবে আপনার গুনাহ মাফ করে দিয়ে এই হাদিস আপনারা জানেন বুখারীতে আসছে এক মহিলা দেহ ব্যবসা করত কি ব্যবসা এই হাদিসটা ছাত্র জীবনে বুঝি নাই অনেক চেষ্টা করছি বুঝার জন্য কিন্তু বুঝতে পারি না এখন বুঝি খেয়াল করেন মহিলা দেহ ব্যবসা করে ভালো না খারাপ আপনাদের এলাকায় এরম থাকলে জায়গা দিবেন কিন্তু এবার খেয়াল করেন ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার পাশে একটা কুয়া কুয়ার পাশে একটা কুকুর পানির পিপাসায় কুকুরের জিহ্বাটা বেরিয়ে গেছে মহিলা খারাপ মহিলা হতে পারে কিন্তু তার একটা হৃদয় আছে না নাই সে দাঁড়াইছে চিন্তা করলো এটা তো আল্লাহর সৃষ্টি তাকে কিভাবে উপকার করা যায় নিজের পায়ের দিকে তাকায় দেখলো মেয়ের পায়ের মধ্যে চামড়ার মৌজা মহিলার চামড়ার মৌজার চেনটা খুইলা মৌজাটাতে একটা রশি লাগাইয়া কুয়ার মধ্যে ফালাইছে পানি উঠাইয়া নিজের হাতে কুকুরটাকে খাওয়াচ্ছেন কাকে খাওয়াচ্ছে কুকুরকে এই মহিলার ব্যাপারে আল্লাহ জানাইয়া দিলেন এই মহিলা আমার সৃষ্টি কুকুরকে পানি খাওয়াইয়া আমি আল্লাহ শুকরিয়া করল আমিও মহিলা শুকরিয়া করলাম আমার বান্দি শুকরিয়া করলাম এই শুকরিয়ার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন এত খারাপ মহিলা শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করাবার কারণে জান্নাতের ঘোষণা দিলেন কে আমরা যখন শুকরিয়া করি আমাদের শুকরিয়া আর আল্লাহ শুকরিয়ার মধ্যে পার্থক্য আছে না নাই আমাদের শুকরিয়া হয় কোনো কিছু পাইলে আলহামদুলিল্লাহ আর আমরা যখন আল্লাহ শুকরিয়া করি আল্লাহ আমাদের শুকরিয়া করে মানে আমাদের আমল নামার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ মহিলাকে মাফ করে দিলেন কে তাহলে কয়টা জিনিস মানুষে চাইলে নিষেধ করা যাবে না এক নাম্বার আরো জোরে দুই নাম্বারে রাস্তা কি বুড়ো হয়ে গেছে কয়দিন পরে কবরে যাইব এরপর বড়ই গাছের ডালা কাইটা রাস্তা বন্ধ করে এমন মানুষ আমাদের বাংলাদেশ আজকের এলাকায় রাস্তা কি খুলবেন না বন্ধ করবেন এমনও বাড়ি আছে রাস্তা লইয়া বছরের পর বছর মামলা চলে কথা বলেন না কেন নবীজি বলেছেন যারা মানুষের রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয় তিন নাম্বার আগুন কি আগুন চাইলে নিষেধ করা চার নাম্বারে পানি কি কিছু কিছু লোক আছে টিউবওয়েলের মধ্যে ওই যে চেইন লাগায় তালা মারে আমি নিজে দেখছি আপনারা দেখেন নাই টিউবওয়েলের মধ্যে কি লাগায় তো পানি তোর আব্বাই বানাইছে তুই টিউবওয়েলের মধ্যে লাগাইছ তালা কেউ যদি পানি চায় নিষেধ করা যাবে না পাঁচ নাম্বার নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারিক জিনিস রাসূল বলেছেন দৈনন্দিন যেই জিনিস ব্যবহার করা হয় এই জিনিস যদি তোমার কাছে কেউ চাইতে আসে নিষেধ করে দিও না এই জিনিসের ভিতরে দা খন্তা কুড়াল আছে না নাই এক মুরব্বী আমার এক মোল্লা ভাই দাও দিছিলাম বাঙ্গা ফেরত দিছে এরকমের লোক আছে না আপনি কারো কাছ থেকে নিত্য প্রয়োজনীয় যেটা প্রতিদিন ব্যবহার করলেন নিলেন নিয়ে কি ভাঙ্গা দিবেন না নিরাপদে দিবেন বাঁকা বোকা কইরা ভাঙ্গা এমনও লোক আছে নিলে আর জিনিসের কথা মনে থাকে না আপনাদের এলাকায় এরম লোক নাই
এই ওয়াজগুলির দরকার আছে না নাই কয়টা জিনিস মানুষ চাইলে দেওয়া লাগবে নিষেধ করা যাবে না কয়টা এক নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা বলি আমিন এটা আরবি কি মাস রজব মাস মানে সুবহানাল্লাহর মাস এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিল মেরাজে এই মাসে একটা দোয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া বাল্লিগনা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান আল্লাহ আপনি রজব আর শাবানকে বরকতময় করেন আমাদেরকে রমজান পর্যন্ত বাড়া দেয় সুবহানাল্লাহ করেন তা আপনারা তো গতানুগতিক মেরাজের কথা শুনেন আজকে আমি মেরাজের ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা সচরাচর আলোচনা করি না ওই বিষয়গুলি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সূরাতুল বনি ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলটা বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন সূরাটা মক্কায় নাযিল হইছে আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রাসূলের মেরাজ হিজরতের আগে হইছে না পরে হইছে আগে না পরে কয় মাস আগে ছয় মাস কথা কয় না বাঙালি নোয়াখালীতে আলেম ওলামা কম না বেশি মাহফিল কম না বেশি জ্ঞানী লোকের সংখ্যা কম না বেশি তা আওয়াজটা তো সেভাবে হইল না আমি ওই যে সিরাজগঞ্জে গেছি কিছুদিন আগে সিরাজগঞ্জ এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আয় আমারে বলতেছে মোল্লা ভাই আমাদের ইসলাম শিখাইছে নোয়াখালীর আলেমরা আলহামদুলিল্লাহ আসেন আমি প্রশংসা করতেছি আপনারা মুখ বন্ধ করে রইলেন নোয়াখালীতে আলেম আছে না নাই শোন নাই রাস্তা কোন নায়িকা নাই নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট কি ডিস্ট্রিক্ট এখানে সব প্রকারের লোক আছে না নাই তাহলে বলেন নবীর মেরাজ হয়েছে হিজরতের আগে না পরে আগে ছয় মাস আগে বিশ্ব নবী মদিনাতে যাওয়ার পরে একটা রাষ্ট্র কায়েম করবেন ওই রাষ্ট্রের জনগণের আচার আচরণ কেমন হবে তাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তাদের বাপের সাথে আচরণ কেমন হবে মায়ের সাথে ফুফুর সাথে চাচার সাথে জ্যাঠাদের সাথে এতিমের সাথে পাড়া প্রতিবেশীর সাথে ব্যবসা বাণিজ্য কথাবার্তা কেমন হবে সব নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে শিখাইয়া দিলেন সুবহানাল্লাহ আসে না এবার দেখেন আল্লাহ কি বলতেছে من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين মেরাজের কথা বলতে যায় প্রথমে বললেন সুবহানাল্লাজি দুর্বলতা অক্ষমতা থেকে যিনি মুক্ত যিনাকে দুর্বলতা অক্ষমতা স্পর্শ করতে পারে না তিনি পারেন না এমন কোনো কাজই নাই সকল কিছু করার ক্ষমতা আমার আল্লাহ আছে না না একটু খেয়াল করেন আমরাও শুনি আল্লাহও শোনে আমরাও দেখি আল্লাহও দেখেন কিন্তু পার্থক্য আছে না না আমরা তো কাছে দেখি দূরে দেখি না সামনে দেখি পেছনে দেখি না আমাদের দিক আছে কিন্তু আল্লাহর কোন দিক পুরো দিককার আর আস্তে কয় চতুর্দিককার সে আল্লাহ পাকের সাথে কাউকে আল্লাহর গুণের সাথে কারো গুণকে মেশাল দেওয়া যাবে এবার একটা কথা বুঝেন আমরা দেখি কি দেখি না সামনে না পিছে আমরা কি পেছনে দেখি কিন্তু পেছনেও দেখেন কে আল্লাহ তো সামনে পিছনে কিছুই নেই আল্লাহর কোনো দিক নাই আল্লাহর দিক কয়টা একটা আল্লাহ সবই দেখেন আল্লাহর কোনো কাল নাই আমাদের কাল কয়টা তিনটা কয়টা মাজি হাল মুস্তাকবেল অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু আল্লাহর কাল কয়টা আমার কলিজার ভাইয়ের এবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাজি পুত পবিত্র যিনি দুর্বলতা অক্ষমতা থেকে যিনি মুক্ত যিনি পারেন না এমন কিছুই নাই কেউ যেটা পারে না সেটাও করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই
আল্লাহ বললেন আল্লাযি আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে ইসরা করেছেন মিরাজ করেছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসার দিকে আল্লাযি বারাকনা হাওলাহু যিনি পুরো পরিবেশটাকে বরকতময় করেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা তিনি তার নবীকে সবকিছু নিদর্শন দেখাইতে চান মেরাজের আগে নবীজি জাহান্নামের বর্ণনা করেছেন শুনে শুনে জান্নাতের বর্ণনা করেছেন শুনে শুনে কিন্তু মেরাজ করার পরে আল্লাহর নবী শুনে আর বলে নাই এখন দেখে আসছে দেখা কথা শোনা কথা এক রকম হতে পারে না কোনটা বেশি ভালো কোনটা বেশি ভালো এজন্য আল্লাহ পাক বলছেন লিনুরিয়া হুমিন আয়াতিনা একজন কবি বলেছেন শনিদা কায় বুয়াদ মানেন দে দিদা শনিদা কায় বুয়াদ মানেন দে দিদা তোরা দিদা ও ইউসুফরা শনিদা শোনা কথা দেখা কথা কখনো এক হতে পারে না যেটা শুনে এটা যতটুকু বলতে পারে যেটা দেখে তার চেয়ে বেশি বলার ক্ষমতা আছে না আমার কলিজার ভাইয়েরা এই কোরআনুল কারিমে যত ঘটনা যত সাবজেক্ট আল্লাহ বর্ণনা করলেন কোন জায়গায় আল্লাহ বর্ণনা করার আগে সুবহানাল্লাহ শব্দটা বলেন নাই কোথাও আল্লাহ কসম করেছেন কোথাও আল্লাহ পাক কসম করে কথা বলেছেন কিন্তু সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ কোথাও কথা বলেন না তাহলে বোঝা গেল কোরআনের ভিতরে যত ঘটনা আছে তার ভিতরে এই ঘটনার মর্যাদা এই ঘটনাতে বিস্ময়কর ঘটনা আছে না কোরআন কার আমরা কার আরো জোরে কর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছে না যেখানে কোরআন সেখানে আমরা বলেন যেখানে কোরআন রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও হাত উপরে হাত উপরে হাত উপরে আওয়াজ বন্ধ হাত উপরে এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান আলোচনা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ এবার আসেন মেরাজের ব্যাপারে কথা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরমান 500 টাকা আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ সাইফুল ভাইয়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ সুফিয়া খাতুন সভাপতি সাহেবের বোন মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করেন সফর বানু রুল আমিন সাহেবের বড় মেয়ে 500 টাকা আল্লাহ কবুল করেন এবার খেয়াল করেন আমার দিকে রাসূলকে মেরাজে নিলেন কে এবার খেয়াল করেন খুব ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী যিনি পুত পবিত্র আল্লাযী যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু যিনি পরিবেশকে বরকতময় করেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে তার বান্দাকে নিদর্শনগুলা দেখাতে পারেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির যিনি সব শুনেন এবং সব দেখেন এবার বলেন নবীজির মেরাজ শুরু হয়েছে কোন জায়গা থেকে মসজিদে বাইতুল্লাহ হারাম মসজিদে বাইতুল্লাহ কোন জায়গা থেকে শুরু হয়েছে এবার যুবকদের কাছে জানতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে কার কথা কয় না কয়বার জোরে কর না কয়বার একবার শিশু অবস্থায় একবার নবুয়ত দেওয়ার আগে আর একবার মেরাজে যাওয়ার আগে বাইতুল্লাহ এমন জায়গা একবার যারা বাইতুল্লাহ এক রাকাত নামাজ আদায় করে 1,00,000 রাকাতের সওয়াব আছে না বাইতুল্লাহর সাথে আমাদের কলিজার কানেকশন আছে না নাই বাইতুল্লাহ দেখার সাথে সাথে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বান্দাকে তাই দিয়ে দিবে সুবহানাল্লাহ সেই বাইতুল্লাহ কোনো ব্যক্তি যদি যায় হাজিরা দেয় কার কাছে লাব্বাইক আল্লাহুম্মা বলেন লাব্বাইক
اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله نبي شيء بيت الله تكه روانا دلنا نبي جي بيت الله تكه جايا دوكسة دخلتو تني بولن أمي بوبش كولم مسجد أقصى نبي جي بولن مسجد أقصى دوكار بره شرب وبتام صلاي تو ركعتين أمي دوي ركعت نماز أداي كولم أكون أبنا دركسة جانتة جاي مسجد جكون بوبش كربن بتام কয় রাকাত নামাজ পড়েন নি যায় গল্পগুজব শুরু করে দেয় আহারে আমি এমনও দেখছি মসজিদে একজন আরেকজনের আয়া কাতারের মধ্যে বইয়া জিগায় আজকে খেলা দেখছ নি বাংলাদেশ ফাড়ায় লিছে কথা আস্তে কোন কেন এমন আপনাদের এলাকায় নাই আর জোরে কোন তা আল্লাহ কি খেলতাম আসার জন্য আল্লাহ আমাদের দুনিয়াত পাঠাইছেন একজন কবি বলেছেন সাহেল সালে উমরে আজিজত গুজার সাহেল সালে উমরে আজিজত গুজার মেজাজে তো আজহা লতিফ লেনেগা জীবন থেকে 40টা বছর চলে গেছে এখনো খেল তামাশা ছাড়তে পারে না এমন মানুষ আমার সমাজে আছে না মসজিদে ঢুকে প্রথম কয় রাকাত আর আমার দেশে মসজিদে ইমামের মাথার উপরে লেখা থাকে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নত পড়া নিষেধ আছে না নাই অথচ ইমাম সাহেব মিম্বরে বইয়া লাইলি মজনুর কিচ্ছা শোনাইতাছে আর মাথার উপরে লিখে রাখছে নামাজ পড়া নিষেধ কখনো এটা হতে পারে না মসজিদে ঢুইকে আগে কয় রাকাত জোরে বলেন কয় রাকাত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেন বেলাল এমনকি আমল করো জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছি বেলাল বলেন হুজুর আমি যখনই মসজিদে যাই দুই রাকাত নামাজ আদায় করি জুমার দিন নবীজি খুতবা দিচ্ছেন একজন মুসল্লি ঢুকলেন দুইকাই মসজিদে বসলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন নামাজ কি পড়ছো কয় না হুজুর আমি তো নামাজ পড়ি নাই আল্লাহ নবী জানায় দিলেন লা তাজলিস বসবা না যতক্ষণ দুই রাকাত নামাজ না আদায় করো কয় রাকাত এটা মেরাজের প্রথম শিক্ষা দ্বিতীয় শিক্ষা নবীজি বলেন জিব্রাইল আমিনের সাথে আমি মসজিদ থেকে বের হলাম জিব্রাইল আমাকে নিয়ে সোজা প্রথম আকাশের গেইটে এক পলকে চলে গেলেন জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা এখন আপনি বলবেন মক্কা থেকে জেরুজালেম 13 দিনের রাস্তা সেখান থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা নবীজি রাতের কিছু অংশে চলে গেছে এটা বিশ্বাস করতে আপনার মাথায় ধরবে না এ ধরবে না সেজন্য আল্লাহ বলছে সুবহানাল্লাজি যিনি পুত পবিত্র তিনি যা চান তাই করতে পারেন তার ব্যাপারে সন্দেহ করা যাবে না তিনি যে তার নবীকে মেরাজে নিছেন এক বিন্দু মিথ্যা নাই ঠিক কি না হযরত আবু বকর সিদ্দিক মেরাজের ঘটনাকে বিশ্বাস করার কারণে নবীজি বললেন তুমি হইলা সিদ্দিকে আকবর তুমি হইলা সিদ্দিকে আকবর নবী বলেন গেটের কাছে গেলাম গেটের দরজা বন্ধ না খোলা আপনারা গেট খোলা রাখেন না বন্ধ রাখেন এটা নিরাপত্তার ব্যাপার খেয়াল করেন আল্লাহর নবী বলেন জিব্রাইল আমিন সেখানে যায়া দরজায় নাড়া দিলেন ভিতর থেকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন মান আনতা আপনি কে আপনি এখন বলেন জিব্রাইল আমিনকে ফেরেশতারা চিনে না কথা কই জানে না কিন্তু এত মর্যাদার ফেরেশতা জিব্রাইল আমিন তাকেও ফেরেশতারা গেটের পেছন থেকে জিজ্ঞেস করতেছে মান আনতা কে আপনি আল্লাহ নবী বলেন জিব্রাইল সব স্বভাব সরল ভাবে অহংকার মুক্ত ভাবে জবাব দিয়ে দিলেন আনা জিব্রাইল আমি জিব্রাইল আর আমার দেশে নাম বলতে চায় না জিজ্ঞেস করলে ফোন করে কয় ভাই আপনি আমারে চিনছেন নি এরকম বলিন না নাই ফোন দিয়া প্রথমে সুন্নত হলো নাম বলা কি বলা আর ফোন দিয়া কয় ভাই আপনি আরে চিনছেন নি তো তোরে চিনুনে দরকার কি বেটা কারো বাড়িতে গেলেন রাতের বেলা অন্যের বাড়ির পাশে যায় রাতের বেলা হাঁটতেছেন মরা ডালে পাড়া দিছেন ভিতর থেকে জিজ্ঞেস করছে কে যদি ভালো কাজে যায় থাকেন তাইলে কইবেন আয় না এটা বলা নবীজি নিষেধ করছেন নবী বলছেন নাম বলো নাম বলে না তারা চুরির মতলবে যায় কথা কয় না নাম বলে না তারা চুরির মতলবে যায় যারা
নাম বলে না তারা অন্যের বাড়ির গোপন কথা কান পেতে শুনতে যায় যারা নাম বলে না তারা পরকিয়া করতে যায় যারা এটা মেরাজের শিক্ষা কিসের শিক্ষা নবীজি আড়াল থেকে জিজ্ঞেস করলেন এখানে কে সাহাবা বললেন আমি নবীজি আবার বললেন কে কয় আনা নবীজি বলেন কে কয় আনা আল্লাহর নবী চেহারা মোবারক গোশায় লাল হয়ে গেল নবীজি বলেন তোমার কি কোনো নাম নাই বেটা নাম বলো কি বলো আপনি ভালো কাজে কারো বাড়িতে গেছেন রাতের বেলা গাছের মরা পাতায় পা দিছেন মসমসায় আওয়াজ হইছে কি হই মসমসানি কই আওয়াজ হইছে এবার ঘরের মালিক জিজ্ঞেস করতেছি আনে কে যদি সুরের মতলবে যায়া থাকেন দৌড় দিবে না দাঁড়াবে আস্তে না জোরে জুতা লইয়া না ফালাইয়া এজন্য বলে নাম বলে না তারা গোপন কথা শুনতে যায় যারা নাম বলে না তারা চুরি করতে যায় যারা নাম বলে না তারা পরকিয়া করতে যায় যারা কিন্তু ফজরের নামাজে রওনা দিছেন কারো বাড়ির পেছন দিয়া যাচ্ছেন মরা ডালে পা দিছেন মসমসানি আওয়াজ হয়েছে জিজ্ঞেস করছে কে ডাইরেক্ট বলবেন আমি অমুক নামাজে যাই তুমিও আসো নামাজে আসো তাহলে নাম বলার মধ্যে কোনো অসুবিধা নাই নবী বলেন জিব্রাইল ডাইরেক্ট জবাব দিলেন আনা জিব্রাইল সুবহানাল্লাহ এখনো দরজা খোলা হয় নাই ফেরেশতারা বলছেন অমাম মা আকা আপনার সাথে কে আছে তাহলে বোঝা গেল যারা সাথে আছে তাদেরও পরিচয় জানার দরকার আছে না নাই এটা নিরাপত্তার ব্যাপার নিরাপত্তা শিখানো হচ্ছে আমার ভাইয়েরা আমার কথা রাজনীতি কইছেন না ঢাকা শহর থেকে মন্ত্রীরা এমপিরা নেতারা সব গাড়ি বহর লইয়া টেকনাফে গেছে মিটিং করতে কোথায় প্রত্যেক গাড়ির সামনে দলের নাম লেখা আছে পুরা বহর গেছে টেকনাফে মিটিং করছে ভালো ভালোই করছে করার পরে ঢাকার দিকে রওনা দিছে যখন এই সাইনবোর্ড দেখে হাইওয়ে পুলিশ চেক করে না বিজিবিও করে না এই সুযোগে ব্যানার লাগাইয়া কিছু নেশাখোর গাঁজাখোর চোরের গোষ্ঠী টেকনাফ থেকে ইয়া বালোয়া ঢাকা চলে যায় এমন সুযোগ বাংলাদেশে আছে না টেকনাফ থেকে যখন রওনা দিছিল গাড়িটা কর্ণফুলি ব্রিজের গোড়ায় যখন আসলো গাড়ি যদি চেক করা হতো মন্ত্রী হোক এমপি হোক সারা যাবে না পুরা বডি চেক করা হবে পুরা গাড়ি চেক করা হবে তাইলে টেকনাফের ইয়াবা কখনো ঢাকার শহর পাওয়া যেত না এটা কিসের ব্যাপার নিরাপত্তা বলো কিসের ব্যাপার আমাদের বাংলাদেশে ইয়াবা আছে না নাই নোয়াখালীতে গাজা আছে না নাই ইয়াবা আসে মায়ানমার থেকে গাজা আসে ইন্ডিয়া থেকে এখন আপনাদের কাছে জানতে চাই আমাদের বর্ডার গার্ড আছে না না বর্ডার গার্ডে যদি এই ফেরেশতাদের মতো টাইট ফুল বর্ডার গার্ড দ্বারা করাইতেন যারা মন্ত্রীকেও খাতিল করে না এমপি কেও ছাড়ে না নেতারেও ছাড়ে না হুজুর ছাড়ে না মোল্লা ছাড়ে না সবার বডি চেক করে সবার গাড়ি চেক করে বাংলাদেশে একটা গাজার পটলা ঢোকার সম্ভাবনা কথা কি ঠিক বলতেছি এই জন্য ফেরেশতারা বলতেছে মাম্মা আকা আপনার সাথে কে এবার ডাইরেক্ট জবাব জিব্রাইল বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কে মুহাম্মাদুর ফেরেশতারা বলেন ওনাকে কি দাওয়াত দাওয়াত দেওয়া হয়েছে কয় হ্যাঁ কথা বলতে দেরি দরজা খুলে দেওয়া হলো সুবহানাল্লাহ এই জন্য রাতের বেলা ঘরে যায় দরজা লাগায় ঘুমাইবেন না না লাগাইয়া স্বামী স্ত্রী ঠেলা ঠেলি করে স্বামী কয় তুই লাগা স্ত্রী কয় তুই লাগা এরকম পরিবার আছে না নাই এরপরে তুই লাগা করতে করতে দুইটা ঘুমাইছে আর সোরাইয়া সব লয়ে গেছে এমন ঘটনা আছে না আল্লাহ নবী বলছেন যখন ঘরে ঢুকবা প্রথম কাজ দরজা লাগাবা বুখারীর হাদিস কি লাগাবা এটা সুন্নত এটা কি আবার আল্লাহ নবী বলেছেন তুমি যখন কোনো জায়গাতে ত্যাগ করো ওই জায়গার দিকে তিনবার দেখবা কয়বার দেখবেন কোন জায়গা থেকে আপনি উঠছেন বেড়াইতেই গেছেন সোফায় বসছেন খাটে ঘুমাইছেন ওখান থেকে ফেরত আসার সময় ওই জায়গাটা কয়বার দেখা সুন্নত কেন দেখবেন
যাতে প্রয়োজনীয় কোনো কিছু আর এমন অবলা মানুষ আছে বাসের মধ্যে ব্যাগ রাইখা নেমে যায় আছে না কয়দিন আগে দেখলাম 23 লাখ টাকার ব্যাগ রিকশাত নেমে রাইখাতে নেমে গেছে তোরে শর্টকানে দরকার নবীর সুন্নাত নাই যেখানে অকল্লান আছে ঘরের ভিতরে ঢোকার পরে পাঁচটা সুন্নাত জোরে বলেন কয়টা এক নম্বরে দরজা লাগায় দিবেন দুই নম্বরে বিছানাটা ঝাড়ু দিবেন এক নম্বরে দরজা লাগাবেন আয়েশা বলেন আমি দরজা লাগাইছি নবী কয় আয়েশা দরজা কি লাগাইছ আমি বললাম হ্যাঁ লাগাইছি আল্লাহর নবী কয় আয়েশা যাও আরেকবার দেখে আসো সুবহানাল্লাহ আসে না তাহলে প্রথম কাজ কি ঘরে ঢুকে দুই নাম্বার আল্লাহর নবী বলছেন বিছানাটা গটর ঝাড়ু দেননি আপনারা ঘর ঝাড়ু দেওয়া সুন্নতের ভিতরে আছে না নাই অনেকে কয় বউ বিয়া করে আনছি ঝাড়ু দিবে আমি কেন ঝাড়ু দেব বউর কাজে সহযোগিতা করা এটা সুন্নতের ভিতরে নাই বউ কি আল্লাহ দিছে মারণের লাইগা না কাজে সহযোগিতা করার জন্য তো করেননি সহযোগিতা আমাদের দেশের পোলাপাইনে কয় হুজুর আমার মন চায় বউর কাজে সহযোগিতা করি কিন্তু এলাকার মাসাসিরা কয় তে একটা মাইকিয়া মানে বেইটা বেইটা আপনারা আর কথা বুঝছেন নি এমন আছে না নাই আচ্ছা ঘর ঝাড়ু দেন কে কে বউর কাছে সাহায্য করে কে এটা হাত তোলেন তো দেই বউ বলে নাই তাহলে বিয়ে করাই দেব দেখছেন নাকি হাহাকার বিয়ে করনে লাগে আমার দেশের পোলাপাইনের আইনের কারণে বিয়ে করতে পারে না ইসলাম বলছে বিয়াকে সহজ করো জিনাকে কঠিন করো আর আমাদের আইনে জিনারে করছে সহজ বিয়ারে করছে কঠিন কথা বলেন না কেন বউর কাছে সহযোগিতা করা এটা সুন্নতের ভিতরে আছে না নাই আমিও ঘর ঝাড়ু দেই আমি আমি দেই কয়েকদিন আগে ঘর ঝাড়ু দিতেছি তো আবু নসর আশরাফি ভাই ফোন দিছে আমাকে দিয়া কয় মোল্লা ভাই কি করেন আমাকে ঘর ঝাড়ু দেই তো উনি আমার শিখায় কয় ঘর যখন ঝাড়ু দিবেন কোমরটা সোজা রাখবেন বাঁকা করলে ব্যথা করবে তা আমি কইলাম যে বুঝছি আপনি এই ব্যাপারে ডক্টরেট করছেন হাসলেন একজন মহাদ্দেস কামেল মাদ্রাসার হেড মহাদ্দেস বউর কাছে সহযোগিতা করে ঘর ঝাড়ু দেয় আর আপনি নওয়াবজাদা নসরুল্লাহ বিড়ি খাইতে খাইতে ঘরে যাইয়া এরপরে কয় এই এখনো রান্না হয়েছে না তো তোতাসে চালাওয়া দরকার না এমন বেয়াদব আছে না নাই বিবির গায়ে যারা হাত দেয় ফেরাউনের সাথে তাদের আসর হবে আল্লাহর নবী বলেছেন নারীরা হলো তোমাদের জন্য ফসলের জমি এই কথা কোরআনে আছে না নাই মা হাওয়াকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কেন বানানো হয়েছে তিনি বলছে স্বামী আপনাকে শান্তি দেওয়ার জন্য পুরুষদেরকে বানাইছে স্ত্রীদের অধিকার আদায় করার জন্য আর স্ত্রীদেরকে বানাইছে স্বামীদেরকে শান্তি দেওয়ার জন্য সুবহানাল্লাহ এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে তাহলে ঘরে ঢোকার পরে কয়টা সুন্নত এক নাম্বার দরজা বন্ধ করা দুই নাম্বারে বিছানাটা ঝাড়ু দেওয়া তিন নাম্বারে খাবার গুলার ঢাকনা দেওয়া খাবারের পাতিল কি দেওয়া চার নাম্বারে বাত্তি নিবায়া ঘুমাবা পাঁচ নাম্বার সুন্নত ঘুম থেকে জেগে যদি দেখো পানির পিপাসা লাগছে খবরদার এমনি এমনি অন্ধকারে খাওয়া যাবে না বরং বাত্তি জ্বালায়া পানিটা দেখেই খাবা একজন ইহুদির ছেলে এই কথাটা শুনে বাড়িতে গেছে ঘুমাইছে ঘুম থেকে জায়গা মাকে বলছে মা পানি দাও এবার মা পানির জন্য যাবে ছেলে কয় দাঁড়াও বাত্তি জ্বালাই ছেলে বাত্তি জ্বালায় মা বললেন কোনোদিন তো বাত্তি জ্বালায় পানি খাস না আজকে কেন জ্বালাস ছেলে বললেন মা আমি তো ইহুদি মোহাম্মদ ইসলামের কাছে শুনে আসলাম রাতের বেলা পানি খাইতে বাত্তি জ্বালায় খাওয়া লাগে কেন বললো আমি একটু দেখতে চাই ওই ছেলে বাত্তি জ্বালায়া গ্লাস হাতে নিয়ে দেখে পানির গ্লাসে বিষাক্ত বিচ্ছা ছেলে বললেন মা পানি খাইলাম না আগে নবীর কাছে যাব সেই নবী এত সুন্দর কথা বলে তিনি যে আল্লাহর নবী এতে আমার আর কোনো সন্দেহ নাই আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন দরজা খুলে দেওয়া হলো আমরা প্রথম আকাশে ঢুকলাম প্রথম আকাশে ঢুকেই দেখি
বাবা আদম আলাইহিস সালাম কাকে দেখছে লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি ঢুকেই বাবা আদমকে দেখলাম আমি সালাম দিলাম কুশল বিনিময় করলাম আমার বাবা আমাকে বললেন যুবক নবী কেমন আছো কি নবী আমার নবী কি নবী যুবক নবী নবীজি বলেন কুশল বিনিময় করার পর আমি দেখলাম বাবা আদমের ডান দিকে হাজার হাজার বাম দিকে হাজার হাজার মানুষ আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল বাবা আদমের ডান পাশে কারা বাম পাশে কারা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাবা আদমের ডান পাশে তারা জান্নাতি হবে যারা বামে তারা জাহান্নামী হবে যারা ও কলিজার যুবকেরা তাহলে জানতে চাই জান্নাতে যাবে তারা ডাইনে চলে যারা বলো জান্নাতে যাবে তারা ডাইনে চলে যারা জাহান্নামে যাবে তারা বামে চলে যারা তাহলে আমরা কি ডাইনে না বামে আমরা কি ডানপন্থী না বামপন্থী আমাদের দেশে কিছু নেতা আছে আমি ডাইনেও নাই বামেও নাই আমি মাঝখানে আমি কই তুই বেড়াও না বেড়িও না তুই হিজরা হয় বেড়া না হয় ডাইনে না হয় বামে আমরা ডাইনে না বামে আদমের ডাইনে কারা সুবহানাল্লাহ আসে না লিনুরিয়াহু মিন আয়াতিনা আমরা কি ডাইনে চলি না বামে চলি মৌজা পরবেন কোন পা জুতা পরবেন কোন পা মসজিদে ঢুকবেন কোন পা খাবার খাইবেন কোন হাত কাউকে কিছু দিবেন কোন হাত আরব থেকে কিছু নিবেন কোন হাত এগুলা সব সুন্নত এগুলা কি আল্লাহ নবী বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আল্লাহ নবী বলেছে যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যারা আমি নবীকে ভালোবাসবে আমার পাশে জান্নাতে থাকবে সুন্নত মানতে রাজি আছে না নাই খালি জিলাপি খাওয়া সুন্নত মনে করেন জিলাপি খায় না এটা খাওয়া সুন্নত না খেজুর খাওয়া সুন্নত কি খাওয়া সুন্নত মিষ্টি খাবেন মাঝে মধ্যে এটা খাওয়া সুন্নত আমাদের দেশে জিলাপি খাইয়া খাইয়া জিলাপিতে যত পেস মানব জাতির তত পেস আছে না নাই অথচ নবী যে বলছেন যারা সহজ সরল তারা সহজ সরল ভাবে জান্নাতে চলে যাবে গরিবেরা একটু সহজ সরল কম হয় না বেশি হয় আস্তে কর গরিবদের প্রতি সবচেয়ে বেশি দয়া দেখায় কে দেখবেন গরিব মানুষ যা কামায় তার চেয়ে বেশি খায় আর বড় লোক যা কামায় 1000 ভাগের এক ভাগও খাইতে পারে রিকশা চালায় খায় হালাল রুজি কামাই করে কষ্ট করে খায় দেখবেন রাস্তাঘাটে তাকে ভাড়া দিছেন 10 টাকার ভাড়া যদি 2টা টাকা বাড়ায়া দেন খুশি না বেজাব পরের দিন আপনারে দেখলে ব্যাগ টাইনা নিয়ে আপনারে রওনা দিবে আর গোশখোরগুলা হারাম গোরগুলারে 10 লাখ টাকা গোশ দিবেন পকেটে ঢুকাইবো জীবনে মুখে একটা হাসি নাই মনে হয় যেন কুত্তায় তার মুখে পেশাব করছে কথা ঠিক বলি নাই একজন আপনার বাড়িতে কাজ করছে কাজের লোক বেতন হইলো 150 টাকা আপনি 10টা টাকা বেশি দিয়েন এমন একটা হাসি দিব সুবহানাল্লাহ ভাই জয় কয় কথাকে ঠিক বললাম না বাড়ায়া বললাম আর গোশখোরগুলাকে 10 লাখ টাকার খাম দিবেন এরপরও চেহারাটা কুত্তার মতো করে রাখেন কুত্তার চেহারাও আসছে ভালো কথা ঠিক কি না এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে এবার খেয়াল করেন নবীজিকে মেরাজে নিছে কে লিনুরিয়াহু মিন আয়াতিনা তাহলে ডাইনে না বামে নবী বলেন সেখান থেকে চলে গেলাম দ্বিতীয় আকাশে সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো তৃতীয় আকাশে চলে গেলাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা চতুর্থ আকাশে যাওয়ার পর হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল সবার সাথে কথা বলতে বলতে নবী যে যাচ্ছেন ইদ্রিস নবী কোন আকাশে চতুর্থ আকাশ কোন আকাশ চতুর্থ আকাশ আমি লম্বা হাদিস তো ওইটা পুরাটা বলতে পারবো না আপনাদের কষ্ট হইতেছে খারাপ লাগে না ভালো লাগে সারা রাত চলবে আজকে আপনারা থাকবেন আমি ভাগিয়ে যাব না আর 15 মিনিট চলবে কয় মিনিট মনোযোগ সহকারে শুনেন একটানে বলে দিব চতুর্থ আকাশে কার সাথে দেখা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এবার আপনাদের কাছে জানতে চাই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল কোন জায়গায় চতুর্থ আকাশে কোন আকাশ আস্তে কয় ইদ্রিস আলাইহিস সালাম
নবীদের বন্ধুত্ব থাকে ফেরেশতাদের সাথে কাদের সাথে নামাজের বন্ধুত্ব নামাজের সাথে নামাজের বন্ধুত্ব থাকে ইমাম সাহেবের সাথে গাঞ্জাখোরের বন্ধুত্ব এত আস্তে বলো আর নবীদের বন্ধুত্ব ফেরেশতাদের সাথে তো ইদ্রিস আলাইহিস সালামের একজন বন্ধু ফেরেশতা ছিল তিনি ইদ্রিস আলাইহিস সালাম নবীরা তো সহজ সরল ছিল তিনি সহজ সরল চিন্তা করলেন মনে মনে ভাবলেন যে আমি যদি এই জমিনের সীমানা পার হইয়া আকাশের উপরে চলে যাই মালাকুল মউত আমাকে আর স্পর্শ করবে না চিন্তাটা ভালো না খারাপ সহজ সরল চিন্তা তিনি তার বন্ধু ফেরেশতাকে বললেন দোস্ত তুমি তো প্রতিদিন আমার সাথে দেখা করো উপরে যাও তো তুমি যদি আমার একদিন প্রথম আকাশে দ্বিতীয় আকাশে নিয়ে যেতা আমি একটু আকাশটা দেখতাম আমি একটু আকাশটা দেখতে পারতাম তুমি কি আমার একটু নিয়ে যাবা ফেরেশতা বলতেছে আপনি কি বলেন এটা কি সম্ভব কয় না তুমি তো দোস্ত মানো একটু চেষ্টা করে দেখো না আমাকে নিয়ে যেতে পারো কিনা সহজ সরল উক্তি নবীরা কি হয় নবীরা যে কতটা সহজ সরল হয় আপনি মুসা আলাইহিস সালাম আর শোয়েব আলাইহিস সালামের ঘটনা দেখেন মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর কাজ করছে কয় বছর শোয়েব আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে আমি তোমার কাছে মেয়ে বিয়ে দিব মুসা আলাইহিস সালামকে আমিও রাজি আছি কিন্তু শোয়েব আলাইহিস সালামের মেয়ে ছিল দুইটা কয়টা একটা ছোট আর একটা বড় তো মুসা আলাইহিস সালামকে শোয়েব আলাইহিস সালাম বলছে আপনার কাছে আমি মেয়ে বিয়ে দিব মুসা আলাইহিস সালাম কয় করব কিন্তু মুসা আলাইহিস সালাম চাইছিল কোনটা বিয়ে করতে ছোটটা কোনটা কিন্তু বাপ তার কোন মায়ের আগে বিয়ে দেয় কথা কানা বাঙালি বড়টা দেয় তারপরে ছোটটা দেয় হ্যাঁ ব্যতিক্রম হয় যদি ছোটটা বাইগা যায় কথা বুঝেন না ব্যতিক্রম হয় যদি ছোটটা বাইগা যায় এবার খেয়াল করেন তো হযরত শোয়েব আলাইহিস সালাম যথারীতি বড় মেয়ে বিয়ে দিছে বাসর ঘরে যায় দেহে বড়টা সকালবেলা ঘুমের থেকে উঠা কয় কোনটা বিয়ে দিছেন আপনি কোনটা চাইছেন আমি তো কোনোটাই চাই না আমি তো আপনার মেয়ে বিয়ে করতে বলছি এবার শোয়েব আলাইহিস সালামকে আমি তো বাপ যেটা আগে দেওয়ার দরকার সেটাই দিছি বড়টা দিছি এই অবস্থায় কথা বলতেছেন দুই নবী আল্লাহ ওহী নাজিল করলেন ও মুসা চিন্তার কোনো কারণ নাই যেটা বাকি আছে সেটাও তোমার জন্য হালাল আবার মুসে তেল দিও না যে হালিরে লইয়া বাইকে যাইবা এটা শুধু মুসা আলাইহিস সালামের জন্য জায়েজ করলেন কে আল্লাহ বলেন মুসা তোমার আগেও জায়েজ নাই পরেও জায়েজ নাই তোমার জন্য জায়েজ করে দিলাম আর আমার দেশের দুলা ভাইয়েরা রাস্তা দিয়ে হাঁটার সময় নিজের বিবির হাত ধরে না কিন্তু শালির হাত ছাড়ে না এমন দুলা ভাই আছে না এডি লুচ্চা নাম্বার ওয়ান এগুলা কয় নাম্বার আল্লাহ হেফাজত করুক আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা বলতেছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার বন্ধু ফেরেশতাকে বলেন আমাকে একটু উপরে নিয়ে যান উপরে নিয়ে গেল খেয়াল করেন বগলের নিচে কইরা নিয়ে যাচ্ছে ইদ্রিস আলাইহিস সালামকে প্রথম আকাশ দেখছে লম্বা হাদিস তো দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ দেখা চতুর্থ আকাশে চলে গেছে আর মনে মনে ভাবতেছে আমি যদি চতুর্থ আকাশে চলে যাই মালাকুল মউত আমাকে স্পর্শ করবে না সহজ সরল উক্তি এবার চতুর্থ আকাশের দরজা দিয়ে যখন বন্ধু ফেরেশতার সাথে উঠতেছেন উনি তো বগলের নিচে উনি কোথায় পাখার নিচে বা বগলের নিচে এখন ওই বন্ধু ফেরেশতা পঞ্চম আকাশের দিকে তাকায় দেখতেছেন মালাকুল মউত নিচের দিকে নামতেছে সুবহানাল্লাহ বাইজ্জা কে নামতেছেন এবার বন্ধু ফেরেশতা কয় দোস্ত আওয়াজ দিয়েন না মালাকুল মউত নামতাস ইদ্রিস আলাইহিস সালাম কয় এডার জন্য হইতে আইছি এবার বলতেছেন ও বন্ধু ফেরেশতা আপনি একটু মালাকুল মউতরে জিজ্ঞেস করেন ইদ্রিস নবী কোন জায়গায় কবে মারা যাবে এবার বন্ধু ফেরেশতা কইরে একটা কথা হলো আপনারে আনলাম গোপনে আপনাকে আনলাম আর আপনি এখন কথা বল কয় না আমি বলবো না আপনি একটু জিজ্ঞেস করেন ওই কেমনে জিজ্ঞেস করি কয় ঘুরায় গালায় জিগান এ কথা বলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন এবার বন্ধু ফেরেশতা মালাকুল মউতকে সালাম দিয়ে বলতেছে আজকে কে কে মারা যাবে লিস্ট শোনাচ্ছেন কোম্পানিগঞ্জের অমক নোয়াখালীর অমক ফেনীর অমক দিনাজপুরের অমক রাজশাহীর অমক লিস্টটি বলতে বলতে অনেক লম্বা কথা হয়েছে
এরপর যে বন্ধু ফেরেশতা বলতেছেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কয়কে আপনি কি ইদ্রিস নবীকে চিনেন কে অবশ্যই চিনি তিনি কোন জায়গায় কবে মারা যাবে এটা একটু জানান এবার মালাকুল মওত বলতেছেন কিছুক্ষণ আগে ইদ্রিস নবী চৌদ্দ আকাশে অন্তকাল হয়ে গেছে সুবহানাল্লাহ কোন আকাশে চৌদ্দ আকাশে তিনি অন্তকাল করেছেন তার মানে মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না আপনি যেখানে যাবেন মালাকুল মওত সেখানেই হাদিস শেষ করতে চাই এবার খেয়াল করেন আল্লাহর নবী বলেন আমি চলে গেলাম সেখান থেকে যাইয়া ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো সপ্তম আকাশে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো আমি সিদরাতুল মুনতাহা চলে গেলাম লিনুরিয়াহু মিন আয়াতিনা সিদরাতুল মুনতাহায় যাই আমি দেখতে পেলাম চারটা নদী কয়টা নদী দুইটা নদী জান্নাতের দিকে চলে গেছে আর দুইটা নদী দুনিয়ার দিকে আসছে জিব্রাইল বলেন হুজুর একটা হলো দুনিয়ার দিকে যে নদীগুলো গেছে একটা হলো ফোরাত নদী আর একটা হলো নীল নদী আল্লাহ আপনারে দেখায়া দিছে অচিরে আপনি নীল নদী ফোরাত নদী জয় করবেন নীল নদী ফোরাত নদীর সীমানা আপনার শাসনের ছায়া তলে আসবে লিনুরিয়াহু নবীজি বলেন আমি সিদরাতুল মুনতাহায় গেলাম যায়া দেখলাম একটা বড়ই গাছ কি গাছ আপনারা কি গাছ বলেন আমি দেখতে পেলাম গাছটা এত সুন্দর করে লাইটিং করা ছিল আমি জীবনে এত সুন্দর লাইটিং দেখি নাই জিব্রাইলকে বললাম জিব্রাইল এটা কি কয় এটা সিদরাতুল মুনতাহা আল্লাহ নবী বলেন একটা বড়ই গাছ দেখলাম এক একটা বড়ই গুলা মটকা সমান আর গাছের পাতাগুলা এক একটা হাতির কানের সমান সাহাবাই কেরাম বললেন হুজুর এত বড় বড় বড়ই জান্নাতীরা খাবে কেমনে আল্লাহর নবী বললেন জান্নাতীদের মুখটাও আল্লাহ এত বড় বানায় দিবে সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা এরপরে আল্লাহর সাথে কথা বলে নবীজি ফেরত আসতেছেন ফেরত লম্বা হাদিস মেরাজের বুখারী মুসলিমের হাদিস নবীজি বলেন আমি যখন ফেরত আসলাম ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালাম আমাকে দেখার পরে বললেন নবী আপনি হাসেন কেন নবীজি বললেন আমি হাসি কারণ আল্লাহর সাথে আমার কথা হয়েছে আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 শত নামাজ দিছে কয়ত এটা শোনার পরে মূসা আলাইহিস সালাম কয় ইরজি ইলা রব্বিক যান আপনি রবের কাছে আবার ফেরত যান আপনার উম্মতেরা দুর্বল 50 শক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আল্লাহকে বলেন কমায় দিতে এবার নবীজি আবার গেছে বলে আল্লাহ আরো কমায় দেন আল্লাহ বলেন যান 5 শক্ত কমায় দিলেন কমায় দিছে আবার যান কয় আরো 5 শক্ত যাইতে যাইতে 9 বার গেছে কয়বার এবার মূসা আলাইহিস সালাম কয় ইরজি ইলা রব্বিক আবার যান আল্লাহর নবী বললেন কতবার যাওয়া যায় লজ্জা বলতে তো একটা জিনিস আছে এবার বললেন আপনার উম্মতকে তো 50 শক্ত নামাজ দেওয়া হয়েছিল কিন্তু এটাকে বানাইছে 5 অক্ত সওয়াবত কমছে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ বলেন আসতে হবে না 5 অক্ত যারা পড়বে 50 অক্তের সওয়াব দেওয়া হবে লিনুরিয়াহু মিন আয়াতিনা শেষ কথা এবার খেয়াল করেন নবী বলেন আমি মেরাজের রাত্রে একটা জায়গায় গেলাম যায়া দেখলাম একটা লোক একটা পাথরের উপরে মাথা দিয়া শুয়ে আছে আর একটা লোক পাথর নিয়ে দাঁড়ায় আছে এবার মাথাটার উপরে ওই পাথরটা যে লোকটা মাথার উপরে দিয়া শুয়ে আছে তার মাথার উপরে হাতের পাথর দিয়া এমন জোরে আঘাত করে আঘাত করলে মাথাটা থেতলে যায় পুরা মাথার মজকগুলো চতুর্দিকে ছিটে যায় লোকটা এত জোরে চিল্লানি দেয় তার চিৎকারে এলাকাটা থরথর করে কাঁপতে থাকে আবার লোকটা পাথরটা উঠায় আনে আবার মাথাটা ভালো করে দেওয়া হয় ব্যথা যাতে পায় আবার ভালো করা হয় আবার পাথর মারে আবার ছিটকে যায় আবার উঠায় আনে আমি বললাম জিব্রাইল এত কষ্ট এত আজাব কোন কারণে দেওয়া হয় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে যারা বেনামাজি আজান শোনার পরেও বালিশের উপরে মাথা দিয়া ঘুমায় বেনামাজিদের শাস্তি এভাবে জাহান্নামে দেওয়া হবে হযরত আজান দিলে ঘুমান টের পাইবেন কত দানে কত চাও 500 টাকা 1000 টাকা দিয়ে শিমুল তুলার বালিশ বানাইয়া মাথাটা এভাবে দিয়া ঘুমাও ফেরেশতারা তোমার মাথা ছেঁচা দিবে তখন টের পাইবা আজান দিলে কোথায় যেতে হবে আস্তে কয় নামাজ কয় অক্ত
শুরু হবে ফজর দিয়া শেষ হবে এশা দিয়া আমি হব সকাল বেলার পাখি বলো সবার আগে কুসুম বাগে উঠব আমি নবীজি বলেন বেনামাজির শাস্তি দেখলাম আল্লাহ নবী বললেন আরেকটু জায়গায় গেলাম সেখানে যা দেখলাম একটা রক্তের নহর খাল খাল বুঝেননি আপনারা আপনারা কি বলেন পচা দুর্গন্ধ একটা রক্তের খাল এটার ভিতরে একটা লোক কিনারার দিকে আসতে যায় কিনারা একটা লোক পাথর নিয়ে দাঁড়ায় আছে ওই পাথরটা দিয়ে যখন কাছাকাছি আসে এমন জোরে ঢিল মারে তার নাক দাঁত আর চেহারার মধ্যে পড়া দাঁতগুলো ছিটকে বেরিয়ে যায় এমন জোরে চিল্লানি দেয় আবার মুখটা ভালো করে দেওয়া হয় এবার ওই পারে যাইতে চায় ওই পারে আরেকটা লোক ফেরে আরেকটা লোক পাথর নিয়ে দাঁড়ায় আছে মানে ফেরেশতা সেখানে যাওয়ার পরে আবার পাথর দিয়ে ঢিল মারে এত জোরে চিল্লানি দেয় দাঁতগুলো ছিটকে পড়ে যায় আবার ভালো করে দেয় যাতে করে সে আজাব ঠিক মতো আজাবের ব্যথাটা পাইতে পারে আমার দেশে আপনাকে যদি কেউ মারতে চায় মাথায় বাড়ি দিলে বেহুশ হইলে আর কিন্তু আপনি ব্যথা পাবেন না কিন্তু হাসরে কিন্তু এমন হবে না লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মরবেন না বাঁচবেন না নবী বলেন এটা দেখার পরে আমি বললাম জিব্রাইল এ তো আরো ভয়ানক শাস্তি এমন কঠিন শাস্তি কেন হয় এবার নবী জেগে জিব্রাইল আমিন বললেন ও জিব্রাইল এই শাস্তি কেন হয় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের ভিতরে যারা সুদ খায়ত শাস্তিটা এভাবেই হবে খান সুদ খায়া গেছে ছেলে মেয়েরে জমি জামা বানাই দিয়া যান এই ছেলে মেয়ে আপনার দেড় পয়সার উপকারে আসবে নবী জীবনের আরেকটা জায়গায় গেলাম সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম মানুষগুলার ঠোঁটগুলা ওডের ঠোঁটের মতো গুড়া গুড়া পাথর গোড়া গোড়া পাথর পাথরগুলা অগ্নিকুণ্ডের মতো ক্ষুধার যন্ত্রণায় পাথরগুলা মুখ দিয়ে চাবায়া চাবায়া খায় খাওয়ার পরে বারুদ যেমন ফুটে যায় পায়খানার রাস্তা দিয়ে আগুনগুলা ফুরুত করে বেরিয়ে যায় এমন জোরে চিল্লানি দেয় আবার খায় আবার চিল্লায় আমি বললাম জিব্রাইল এরা কারা জিব্রাইল বলেন হুজুর এরা আপনার উম্মতের ভিতরে যারা এতিমদের মাল খাইত এলিমদেরকে ঠকায় দিত এতিমদেরকে ঠকায় দেয় এমন চাচা যেটা আমাদের বাংলাদেশে আছে না নাই আল্লাহ কোরআনে বলছেন যারা এতিমের মাল খায় ইয়াকুলু নাফি বুতুনিহিম নারা যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে আগুন ঢুকায় এমন এতিমের মাল খাওয়ার না পাবলিক বাংলাদেশে আছে না একজন কবি বলে গেছেন বুলাও বুলাও হস্ত এতিমের শিরে দুলাবালি জড়িয়ে দাও ফুলো কাটা দিলে দেখো যদি এতিমের মলিন বদন নিজের সন্তানের দিকে তাকায়ও না কখন আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার ওয়া আম্মা বিনিহমাতি রাব্বিকা ফাহাদ্দিস আমার কলিজার ভাইয়ারা খেয়াল করেন এতিমের মাল খায় যারা পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায় তারা আপনি দেখবেন এতিম বাচ্চাদেরকে কোলে নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না বাপটা যদি পয়সা হয় প্রভাবশালী হয় কোলে নেওয়ার বাচ্চারে কোলে নেওয়ার লোকের অভাব নাই চাচা জেঠা মামু খালা খালাম্মা ফুপুরা সবাই কোলে নেয় কিন্তু বাচ্চাটা যখন এতিম হয়ে যায় ফেল ফেল করে তাকায় থাকে এ দশ টাকার একটা চিপস কিনে দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যায় না মানে তেল্লার মাথায় তেল্লার মাথায় এমন স্বভাব আমাদের নাই বাপটা যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হয় ওনার ছেলেরে কোলে লয় মেয়েরে লয় চিপস কিনা দেয় আর এতিম বাচ্চা দাঁড়ায় থাকে তার দিকে তাকায়ও না এমন টাকাই দাসে না নাই বউ সাসা যেটা আছে বাতিজার সম্পদ দেয় না এরকম আছে না কথা বলেন না কেন আছে না নাই এই কথাটা নবীজি বললেন এতিমের মাল খায় যারা জাহান্নামের আগুন পেটে ঢুকায় লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার কলিজার ভাইয়েরা আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিছে অসংখ্য নিদর্শন দেখাইছে এবার বলেন নামাজ কয়েকত পড়ার দরকার আছে না নাই সুদ ছাড়তে রাজি আছে না নাই এতিমের মাল খাবো না রাজি আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন বলবেন এখন মুনাজাতের দিকে যাব আমাদের সভাপতি সাহেব আপনাদের ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين حضور العالمين جامع مسجد الرد থেকে আজকে এই কোরআনের মাহফিল
শেষ করে গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে না আমাদের দোয়া দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, সোহাদাই কেরাম, সিদ্দিকিন, সলিহীন, আকাবিরীন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সলফে সলিহীন, মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের আহার করে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের ওস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাত বানায় দাও। এই অঞ্চলে যত আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মাহফিল করায় দিলেন, তাদের জন্য তাদের মা বাবার জন্য জান্নাতে ঘর বানায় দাও। এই অঞ্চলে যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করো, যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে ছেলে মেয়ে দান করো, যাদের ছেলে মেয়েরা কথা শুনে না হেদায়ত দান করে দাও, যারা স্কুল কলেজে পড়ে তাদের নেককার বানায় দাও, যারা মাদ্রাসায় পড়ে তাদের বড় আলেম বানায় দাও, যাদের সংসারে শান্তি নাই শান্তি ফিরাইয়া দাও। মা বোনদের মধ্যে অনেকে অনেক রোগে সুখে ভুগে আল্লাহ কারো কাছে বলতে পারে না, আমরা কোরআনের মাহফিল থেকে দোয়া করি যারা অসুস্থ সুস্থতা দান করে দাও। আজকের মাহফিলে যত সাদা দাড়িওয়ালা বান্দা এসছেন আল্লাহ সাদা দাড়িওয়ালা বান্দাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও, সিদ্দিক আকবর আবু বকরের সাথে কবুল করো। আজকের মাহফিলে যত কলিজার টুকরা যুবকেরা এসছেন আল্লাহ, যুবকেরা যৌবনের কারণে গুনাহ করে আল্লাহ, আমরা দোয়া করি যুবকগুলার জীবনের গুনাহ ক্ষমা করে দাও, তাদেরকে বেলাল আর খাব্বাবের মতো কবুল করে নাও। আয় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দাও, যারা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যারা বিদেশে আছে আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে দাও। আয় আল্লাহ যে যেই পেশায় নিয়োজিত আছে সেই পেশায় বরকত দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও, হত দরিদ্রদের দরিদ্রতা দূর করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল হাকিম সাহেবের মতো যত মুরব্বী গণ্যমান্য ব্যক্তি আছে সকলকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের জন্য সোহেল আহমদ, মহিবুল্লাহ, মহিউদ্দিন মামুন ভাই সহ যারা এই কষ্ট করলো আল্লাহ তাদের কষ্টগুলোকে কবুল করে না আল্লাহ। একজন নবজাতক ছেলের জন্য দোয়া চাইছে আফিফ হাসান, মুস্তাকিম তার নাম রাখা হয়েছে, সাইফুল ইসলাম ভাইয়ের ছেলে, আমরা দোয়া করি আল্লাহর ছেলেকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করো। নূর আলম ভাই দোয়া চাইছেন দোয়াকে কবুল করো রব্বুল আলামিন। মাইনউদ্দিন ভাই তার নিজের ছেলের জন্য দোয়া চাইছেন, দোয়া করি তুমি কবুল করো। এই এলাকা থেকে যারা বিদেশে আছে তাদেরকে কবুল করো, যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা করছেন আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং যারা দিলেন, বসার জন্য যারা জায়গা দিলেন তাদের ব্যবসায় বরকত দান করো। মক্কা মদিনায় যারা যেতে পারে নাই যাওয়ার তৌফিক দিয়ে দাও, বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও। আল্লাহ যে যেখান থেকে এসছেন সহি সালামতে বাড়িতে পৌঁছার তৌফিক দান করে দাও, কদমে কদমে নেক দান করে দাও। আয় আল্লাহ জানি না কার জন্য সাদা কাফনের কবর তৈরি হয়ে বাজারে চলে এসছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায় দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।